এই গাড়িটা হলো আপনার রোড প্রজেক্টের সেফটির গাড়ি, এগুলো রাস্তায় সেফটি দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি আমাদের কোম্পানির ওয়ার্কশপে, তো এখানে আসছি মোদিরের গাড়িটা নিয়ে কাজ করানোর জন্য। তো অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি এত কাজ কীভাবে পারেন আর এত কাজ কীভাবে আপনি জানেন। আসলে একটা কথা বলবো, আমাদের কোম্পানিটা একটা স্কুল, ধরতে পারেন সেমসেম একটা স্কুল। কারণ আমাদের কোম্পানিতে নিজের নাম লিখতে যে 10টা কলম যে ভেঙে ফেলে সেও ড্রাইভার। শুধু তাই না, তার কাছে লাইসেন্সও রয়েছে সৌদি আরবের। তো আমাদের কোম্পানিটা স্কুল বলার এই কারণেই, আমাদের কোম্পানিতে অনেক গাড়ি রয়েছে আপনার, ছোট বড়, আপনার নিচে এইদিকে রয়েছে আপনার বাস্কেট রয়েছে, ছোট মিনি বাস রয়েছে, গাল্লাব রয়েছে। আর আমাদের কোম্পানির ওয়ার্কশপ হলো এটা, এইখানেই হলো মূলত কাজ করানো হয়। যত ধরনের, যত সাইটের, সব সাইটের কাজ এখানে করানো হয়। রিয়াদের বাইরে যে সকল কন্ট্রাক্ট রয়েছে ওখানেও যদি গাড়ির কোনো সমস্যা হয় বড় ধরো, এখানে এসে ওগুলো ঠিক করে নিয়ে যায়। ওখানেও ওয়ার্কশপ আছে, কিন্তু ওখানে ছোট, মানে অতটা বড় না। কোম্পানিটা স্কুল বলার এই কারণ, এই যে দেখেন বাস্কেট, এই যে শেওয়াল, এই যে গাল্লাপ, ডাইনা, সৈফার, আপনার এটা রয়েছে লরি, এটা ছাতাও বলে আরবিতে। এটা দিয়ে বিভিন্ন সাইটে আপনার এখান থেকে গাড়ি নিয়ে যায়, বা অন্য সাইটে থেকে গাড়ি যদি ডিস্টার্ব হয় বা সমস্যা হয় নিয়ে আসে। আমাদের কোম্পানির রোড প্রজেক্ট রয়েছে, রোড প্রজেক্টের যত গাড়ি আছে এই যে এই জায়গায় রাখছে দেখেন। তো আগামী মাসের 15 তারিখ আমাদের রোড প্রজেক্ট কোম্পানির শেষ হতে যাচ্ছে। দেখেন একটা গাড়ি, এই গাড়িটাকে বলে গ্যারেটার। এই গাড়িটার মূলত যে কাজটা রয়েছে সেটা হলো রোডের দুই সাইডে আপনার 7 মিটার করে যে খালি জায়গা থাকে ওইটাকে লেবেল করে, ঠিক আছে, এটাকে বলে গ্যারেটার। এই যে দেখেন, এই গ্যারেটারের অপারেটরের কিন্তু বেতন ভালো হয়ে থাকে। তো বাঙালি অপারেটর হলে তেমনটা বেতন নাই, কিন্তু ফিলিপিনি অপারেটর হলে তার বেতনটা মিয়ে মিয়ে, মানে গুড। আর এই গ্যারেটার কিন্তু সকলেই চলাইতে পারে না, এগুলো দিয়ে রোড প্রজেক্টেই কাজ করে থাকে। আর এগুলোর অনেক মূল্য হয়ে থাকে, আর আমাদের রোড প্রজেক্টগুলো 3 বছরের কন্ট্রাক্টে ধরে থাকে। তো 3 বছর করে প্রতিটা কন্ট্রাক্ট হয়ে থাকে সৌদি আরবে। দেখেন একটা কোম্পানিতে অনেক গাড়ি, অনেক কাজ থাকে। এটা আমাদের কনস্ট্রাকশনের সাইট ছিল আগে, এখন নাই। এই যে এটাও আপনার ছাতা, আপনার এই যে দেখেন কত বড় বড় শেওয়াল, এটা হলো সবচেয়ে বড় শেওয়াল, এর চেয়েও বড় শেওয়াল আছে আরও। এরপর আপনার এই যে দেখেন বেকু, এটা আপনার সামনের শেওয়াল, এই সাইডে বেকু, মানে দুনো সাইডেই কাজ করে থাকে। এটা পানির ট্যাঙ্কার। এই কারণে বলে থাকি যে আমাদের কোম্পানিটা আসলে একটা স্কুল, যে কাজ নাও বুঝে সেও অটোমেটিক মনে করেন সাথে সাথে থাকতে থাকতে ধীরে ধীরে শিখে যায়। এটা হলো রুলার, এই যে এইগুলো দিয়েও আপনার রোটের যত কাজ আছে এগুলো করা হয়। এই গাড়িগুলো কিন্তু এখনও মূলত ভালো, মানে সাইটে কাজ করতো, এখন সাইট চলে গেছে দেখে এই সাইটে এনে রাখছে। তো নতুন করে কন্ট্রাক্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আবার এগুলো ঠিক করে সাইটে পাঠিয়ে দিবে। আর এটা আমাদের কোম্পানির ওয়ার্কশপ, এখান থেকেই সম্পূর্ণ গাড়ি ঠিক করা হয়, ঠিক করে মনে করেন সাইটে পাঠিয়ে দেয়। আর এগুলো জেনারেটর, এগুলো রোড প্রজেক্টের সাইটে যেয়ে থাকে, কারণ রোড প্রজেক্টের ক্যাম্পগুলো মরুভূমিতে হয়ে থাকে, তো সেই কারণেই এই জেনারেটরগুলো সাইটেই চলে যায়। আর এখানে রেখে দিয়েছে কারণ এখন কন্ট্রাক্ট নেই, আবার কন্ট্রাক্ট পাওয়ার সাথে সাথে এগুলো সাইটে চলে যাবে। এগুলো পাম্প, এগুলো পানির পাম্প, কিন্তু এগুলার মনে করেন রোড প্রজেক্টের দেখা যায় হাই রোডের মাঝখানে যখন পানি বেশি হয়ে থাকে ওগুলো ক্লিয়ার করার জন্য এই পাম্পগুলো ব্যবহার করে থাকে। এখানে দেখতে পারতেছি ছোট একটা রোলার, এটাও রোড প্রজেক্টের কাজে হয়ে থাকে। এইগুলো দিয়েও আপনার রোডের যে রিফারিং যে কাজটা হয় সেই কাজটা করে থাকে। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো কম্পিউটার। আর এটা হলো আপনার মুস্তালব, মানে পিস ডালাই যেটাকে বলে, পিস এটাকে, এটা দিয়ে সাইটে আপনার রিফারিংয়ের কাজ হয় রোডের। আপনার রোড যখন ফেটে যায় তখন এগুলোতে সাইটে থেকে, মানে কোম্পানির ক্যাম্পে থেকে মুস্তালব বা পিস বলেন ওইটা গরম করে এটার ভিতরে নিয়ে আসে, এটা সাইটে নিয়ে যায় আর বালু নিয়ে যায় ডাইনাই করে, তখন রোডের যে ফেটে যায় ওইগুলো রিফারিং কাজ করা হয়। এই ছিল আমাদের বিস্তারিত, আসলে আমাদের কোম্পানির বিস্তারিত। তো আমাদের কোম্পানিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশি, হিন্দি, পাকিস্তানি, শ্রীলঙ্কা, সুদানি, মাসরি সব দেশের লোকই আছে আমাদের কোম্পানিতে। আর আমাদের এই ক্যাম্পটা এখন ভেঙে ফেলা হবে, আমাদের সম্পূর্ণ ক্যাম্প, ওইটা আমাদের কোম্পানির স্টোর। আপনারা জানেন এই যে আবদুল্লাহ সিটি, এটা হলো আবদুল্লাহ সিটি, এখানে কাজ চলতেছে, এই সাইটে পুরোটা কাজ চলতেছে দেখেন।
তো সেই কারণেই আমাদের এই ক্যাম্প এখানে থাকবে না, আমাদের ক্যাম্পটাও ভেঙে ফেলা হবে, ভেঙে শিগগির তৈরি করে এগুলো ভাড়া দেওয়া হবে বা বছর হিসাবে এগুলো বিক্রি করা হবে। আর আমাদের কোম্পানিতে আলহামদুলিল্লাহ বাঙালি বলেন, হিন্দি বলেন, পাকিস্তানি বলেন, যেই বলেন, মানে দেশে যদি একটা কাজ নাও জানে সেও কিন্তু এখানে এসে কাজ শিখে কাজটা করতে পারে। এবং ইলেকট্রিশিয়ান বলেন, মেকানিক্যাল বলেন, ড্রাইভিং বলেন, যে কোনো পেশা, সেটা হলো তার বেসিক বেতনটা বাড়ে না, তার বেসিক বেতনটা ওইটাই থাকে, কিন্তু কাজ জানার লোকের একটা দাম রয়েছে। তো সে কাজ জানে আবার এক জায়গায় আবার নতুন করে আসছে এমনও লোক আছে। এইটাই আমাদের কোম্পানির বিস্তারিত ছিল। তো যাই হোক, ভিডিওটা আশা করি ভালো লাগছে বা কেমন লাগছে জানি না, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।